আসসালামু আলাইকুম এবিহন আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম আর আজকে আমার ব্লগটি দুটি পার্টে করা প্রথম পার্টে থাকছে ফান আর দ্বিতীয় পার্টে আমার মূল ব্লগ আর ব্লগটি ফান পার্টি করার জন্য আমি উৎসাহিত হয়েছি সবার পরিচিত শিমুল আপু আর সে আপুর একটি ব্লগে উনি দেখিয়েছেন ছেঁড়া পাজামা পরে কিভাবে ভিডিও ভাইরাল করতে হয় আর সেই ব্লগটি আমার সাথে শেয়ার করেছেন বাংলাদেশি মামরুনা খান সেও মজা করে আমাকে এই ভিডিওটি পাঠিয়েছিল আমার কাছেও বেশ ভালো লেগেছে এখনই ভাবলাম আমি একটি ব্লগ করি এটা নিয়ে দেখি আমার ব্লগটি ভাইরাল হয় কি না আর ভাইরাল না হলেও কোনো সমস্যা নেই আমি তো আসলে ফানের জন্য করছি সবাই যদি আমার ব্লগটি পছন্দ করে থাকেন অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কথা না পাঠিয়ে তাহলে ব্লগটি শুরু করছি আজকে যেহেতু ছেঁড়া পাজামা পরে ব্লগ করা হবে তাহলে তো কোনো চিন্তাই নেই কোনো ড্রেস আপ করার ঘরে জামা কাপড় পরে আজকে ব্লগটি করা হবে আর এই জন্য আমি চেষ্টা ডায়ার থেকে আমার পাজামাগুলি বের করে দেখছি কোনোটি ছেঁড়া আছে কি না একটি ছেঁড়া পাজামাও পেলাম না তো আমি একটি পাজামা ছিঁড়ে ফেললাম শাহনা শিমুল আপুর কথা মতো এর মধ্যে অন্য পাজুমাগুলোও গুছিয়ে যত্ন করে রেখে দিলাম যদি অন্য কোনো ভিডিও ভাইরাল করতে কাজে লাগে আমার কথাগুলি শুনে হয়তো মনে হচ্ছে আমি ক্রেজি হয়ে গেছি আসলে আমার নিজের কাছেই মনে হচ্ছে আমি আজকে হয়তো একটু ক্রেজিভাবে ব্লগটি করছি হয়তো এমনও হতে পারে এই দশ মাস আমি এত হার্ডওয়ার্ক করে একটি ভিডিও ভাইরাল করতে পারিনি আর এই জন্য আমার মাথা খারাপ হয়ে গেছে নিজের বাসায় নিজেকে আজকে কাজের বেটি রহিমা মনে হচ্ছে ভাগ্যিস আমার বাচ্চারা খেয়াল করেনি তা না হলেও ওরা তো অবাক হয়ে যেত মামি কি পাগল হয়ে গেলো কি না তো যাই হোক এখন আমি বাচ্চাদের জন্য আম কেটে নিচ্ছি নুরাদ ছাড়া আমাদের সবার আম খুব পছন্দ বুঝতে পারি না নুরাত কেন পছন্দ করে না হয়তো বড় হলে পছন্দ করবে অনেক বাচ্চারা আছে মুখে কিছু খাওয়া দাওয়ার আগেই তারা বুঝতে পারে না এটার টেস্ট কেমন এই জন্য অনেক কিছু ওরা খেতে চায় না তো দেখা যায় বড় হতে হতে এটা কিন্তু ঠিক হয়ে যায় তো এ বাড়ির মেম সাহেব আজকে ছেঁড়া পাজামা পরে কাজের বেটি রহিমা সেজে গার্ডেনে বসে আম খাচ্ছেন ব্যাপারটা খুব হাস্যকর তাই না আসলে কি ভিডিও ভাইরাল করার জন্য এরকম অদ্ভুত কাজ করতে হয় জানি না এটার আনসার আমার কাছে আসলে নেই তবে বুঝতে পারি না আসলে মানুষ কি খায় শাহনা শিমুল আপু ঠিকই বলেছেন যে মানুষ কি খায় এটা বোঝা মুশকিল হরেক রকমের মানুষ এই দুনিয়াতে হরেক রকম চিন্তা হরেক রকম মন মানসিকতা দেখা যাচ্ছে কিছু ভিডিও আছে খুবই সুন্দর শিক্ষণীয় সেসব ভিডিও ছেড়ে তারা এমন কিছু ভিডিও দেখছে যেগুলো শুধু সাময়িক কিছু মজাই দিতে পারে আর কোনো কিছুই নয় এখন দেখুন কাজের বেটি রহিমা ফ্যাশন শো করছে আমাদেরকে যদি কেউ কাজের বেটি বলে আমাদের খুব খারাপ লাগে কিন্তু আমরা এখন ইদানিং এরকম ছিঁড়া জামা কাপড় পরেই কিন্তু ভিডিও আপলোড করছি আমরা আমাদের এই লন্ডনের গার্ডেনে মাটি খুঁড়ে মাটির পাতিলে রান্না করছি মাটির বাসনে ভাত খাচ্ছি আমরা কি আমাদের দেশকে মনে করছি নাকি লোক দেখানো যদি আমাদের গ্রামের এই সংস্কৃতিগুলো এতই ভালো লাগে তাহলে আমরা কেন গ্রাম থেকে শহরমুখী হচ্ছি প্রবাসী হয়ে যাচ্ছি তো যাই হোক এই কোশ্চেনগুলোর আনসার আসলে আমার জানা নেই তো এখন দেখছেন আমি কিচেনে চলে এসেছি মেহমান আসার পর কিছু ফুড রান্না হয়েছিল সেগুলো লেফট ওভার দিয়ে এই দুদিন বাচ্চারা খেয়েছে এখন ভাবলাম না আজকে ওদেরকে ফিস দিব আর এই জন্য আমি নিয়েছি টিনের সার্ডিন এটা দিয়ে আজকে আলু দিয়ে কারি রান্না করব আর এটি রান্নার জন্য আমি নিয়েছি তেল পেঁয়াজ রসুন হলুদে গুঁড়ো মরিচের গুঁড়া লবণ সেই সাথে দিব কাঁচামরিচ ধনিয়া পাতা নেই যেহেতু দিলাম না আজকে তবে ধনিয়া পাতাটা দিলে আরও বেশি মজা হয় ঝোলটা সুস্বাদু এবং ঘন হওয়ার জন্য একটি টমাটো দিয়েছি এই টিনের সারিন দিয়ে ঝাল করলে কিংবা ভর্তা করলেও খুব মজা হয় অনেকে আবার ফ্রেশ সারিন পছন্দ করেন তবে আমরা খুব একটা খেতে পাই না কারণ স্মেলটা খুব স্ট্রং মনে হয় আমাদের কাছে প্রথম যখন লন্ডনে এসেছি তখন এই সারিনটাই আমাদের একমাত্র পছন্দের খাবার ছিল এখানে আসার পর কোনো কিছুই ভালো লাগতো না খেতে আর তখন তো বাংলা পাড়াতে এত কিছু পাওয়া যেত না এখন যত কিছু পাওয়া যায় তো দেখা যেত ইংলিশ ফুড খুব একটা আমরা খেতে পারতাম না সার্ডিনটাই শুধু ভালো লাগতো আমাদের কাছে কারণ এটার সাথে আমাদের দেশের ইলিশ মাছের একটা মিল আছে লন্ডনে এত বছর থেকেও আমরা সি ফিশ খাওয়া শিখতে পারিনি টুনা ম্যাকরেল সারিন এই ফিশগুলো আমরা টিনেরটাই পছন্দ করি ফ্রেশগুলো খেতে পারি না আগেই বলেছি স্ট্রং স্মেলের জন্য বাট অনেকেই কিন্তু খুব পছন্দ করেন বিশেষ করে স্যামন ফিশটা সবাই খুব পছন্দ করে আমার বাচ্চারা ইদানিং একটু পছন্দ করছে বাট আমরা দুজন এখনও টু হতে পারছি না আর এই জন্য কাছে শুক্রিয়া লন্ডনে থেকেও আমরা আমাদের দেশের সুস্বাদু পানির মজার মজার মাছগুলো খেতে পারছি এই সার্ডিনের কারি গরম ভাতের সাথে খেলে আর কিছুই লাগে না খাওয়া দাওয়া শেষ করে উপরে উঠে আসলাম ভাবলাম আজকে দুই একটা কাজ শেষ করে ফেলি আমার অনেক সেলাইয়ের কাজ জমে আছে আবার আর্ট অ্যান্ড ক্রাফটও আছে আপনাদের সাথে শেয়ার করব এই সেগুলো রেখে দিয়েছি বাচ্চারা যেহেতু এখন বাসায় থাকে ওদেরকে বেশি সময় দিতে হয় ওদের জন্য রান্না রান্নাবান্না নোড়াতের সাথে সময় এই জন্য অনেক কিছু করতে পারছি না তো আজকে ভাবনার ছোট্ট একটা কাজ সেরে ফেলি আর আপনাদের সাথেও শেয়ার করি এই ডিভাইডারগুলো আমার কাছে খুব ভালো লাগে পড়তে যেমন আরাম দেখতেও সুন্দর আর দামও কিন্তু অনেক সস্তা আমি একটি অর্ডিনারি শপ থেকে এই তিনটি ডিভাইডার নিয়েছি যে কোনো কাপড় দেখলে যেমন লাগে পরলে কিন্তু আরও সুন্দর লাগে আর এই জন্য আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি আর এই দুটি কালারের ডিভাইডার দিয়ে যদি হোয়াইট টপস পরা হয় আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো লাগবে আর ডিভাইডারগুলো আপনি ইন করেও পরতে পারেন আবার টপস আউট করেও পরতে পারেন দুটোই ভালো লাগছে আপনারা চাইলে শেয়ার করতে পারেন কোন কালারটি আপনাদের পছন্দ হয়েছে আর এই ডিভাইডারগুলো যেহেতু একটু লম্বা তো ভাবলাম নিজের দিকে কেটে ফেলব আর ডিভাইডারগুলো যেহেতু সুন্দর গোল্ডেন কাজ করা ভাবলাম সেই কাটা অংশটা দিয়ে আমি হেয়ার ব্যান্ড বানিয়ে ফেলি আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি খুবই সিম্পল একটা কাজ তারপরে অনেকে হয়তো মাথায় আসে না অনেক সময় সিম্পল কাজগুলো আমরা যদিও হেয়ার ব্যান্ড বলি এখানে ইয়াং বয়সী মেয়েরা এগুলোকে স্ক্রাঞ্চি বলে এবং তারা এগুলো হাতে পরে রাখে এই স্ক্রাঞ্চিগুলো শপেক যদি আপনি কিনতে যান ভালোই দাম আছে পাইমার্ক থেকে দেখা যায় যে ছোটো তিনটে স্ক্রাঞ্চই এক পাউন্ড করে নিচ্ছে অথচ বাসায় কিন্তু খুব সহজে এগুলো বানিয়ে ফেলা যায় শুধু দরকার সুন্দর কাপড় আর ইলাস্টিক আপনারা হয়তো খেয়াল করেছেন কাজের বেটি রহিমা এখনও ছেড়া পাজামা পরেই আছে আমি ভিডিওটা খুব একটা এডিট না করে একটু লং করে দেখাচ্ছি যারা নতুন করে বানাবেন তাদের জন্য যারা পারেন তারা তো স্কিপ করতে পারেন এই অংশটা আমাদের বাসায় অনেক অপ্রয়োজনীয় এরকম টুকরা কাপড় থাকে আর সেগুলো দিয়ে আমরা কিন্তু অনেক সুন্দর করে এরকম কাঞ্চি বানিয়ে রাখতে পারি আর আমাদের ড্রামা কুইন মেয়েদের সুন্দর সুন্দর ড্রেসের সাথে এগুলো পরিয়ে দিতে পারি তাহলে আপনারা দেখতে থাকুন আর এর সাথে আমি আমার কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করি যখন এই চ্যানেলটি ওপেন করেছি শখের বসেই করেছি আজকে প্রায় দশ মাস হয়ে গেল আমি না কাজ করে যাচ্ছি মনে হচ্ছে এটা আমার একটা জব ফুল টাইম জব কারণ আমি চেষ্টা করছি রেগুলার ভিডিও দিতে আর আমার ছোট্ট এই পরিবারে ছোট্ট এই চ্যানেলটিতে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন যারা আমার পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর দোয়া তো আছেই আপনাদের এই ভালোবাসা পেয়েই আমার আরও বেশি আগ্রহ জাগে আমি প্রতিদিন সংসারের সব কাজকর্মের সাথে সাথে এই ভিডিও আপলোড দিতে চেষ্টা করছি এতে আমার প্রচুর হার্ডওয়ার্ক করতে হচ্ছে আমি শারীরিকভাবে একটু দুর্বল হয়ে গেছি তারপরেও ভালো লাগছে আপনারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন আমার ব্লগগুলো আপনারা দেখছেন আর এই ব্লগগুলো যদি আরও বেশি মানুষ দেখে তাহলে আমার এই কষ্ট আরও বেশি সার্থক হবে আর এই জন্য আপনাদের সহযোগিতা আমার অনেক দরকার আপনারা আমার নিয়মিত ভিউয়ার্স যারা তারা আমার ব্লগগুলো শেয়ার করবেন আপনাদের প্রিয়জনদের সাথে আর যারা নতুন করে আমার ব্লগ দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ব্লগ দেখার জন্যে মাঝে মাঝে একটু হতাশ হয়ে পড়ি যখন দেখি আমার যে পরিমাণ হার্ডওয়ার্ক হচ্ছে সেভাবে আমি ভিউ পাচ্ছি না তখন আসলে মনে হয় যে শিমুল আপুর কথাই ঠিক যে মানুষ আসলে যে কি পছন্দ করে কি দেখতে চায় এটা বোঝা মুশকিল তারপরেও আবার নতুন করে মনে আসা জাগে ইনশাআল্লাহ আমার উদ্দেশ্য যদি সৎ থাকে আর এই আমার হার্ডওয়ার্ক অবশ্যই আমাকে আমার সাফল্যের শিখরে পৌঁছে দিবে। কথা বলতে বলতে বানিয়ে ফেললাম স্ক্রাঞ্চিটি দেখতে ভীষণ সুন্দর লাগছিল আজকে যেহেতু সময় ছিল না এই জন্য একটি বানিয়ে নিয়েছি আরও একটি বানানো যাবে আমি যতটুকু কাপড় কেটেছি আবার ব্লু কালারের যেটা সেটা থেকেও বানাবো তো দেখুন আমার মডেল হাজির হয়ে গেছে স্ক্রাঞ্চি পরে আবার সে বলল তার ডলিকেও পড়াতে হবে ব্লগের শেষ পর্যায়ে কাজের বেটি রহিমা তার বেশভূষা চেঞ্জ করে মডেলিং শুরু করে দিয়েছে আজকে এখানে আমার ব্লগ শেষ করছি করছি আপনারা সবাই এনজয় করেছেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ